নমস্কার বন্ধু, ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো বৃন্দাবন পরিক্রমা বা ভ্রমণ নিয়ে। সম্পূর্ণ ডিটেলস এক্সপ্লেন করতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। তো যারা বাংলাদেশ থেকে আসবেন এবং যারা কলকাতা থেকে শুরু করবেন, সবার জন্যই কিন্তু রয়েছে নানা রকম নানাবিধ ট্যুরিস্ট স্পটের ইনফরমেশন। এবং বৃন্দাবনের বর্ষানা, রাধারানীর বাড়ি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন পরিক্রমা, তারপরে রয়েছে মথুরা, মথুরাতে কী কী দেখতে পারি, কী কী স্পট। আসলে বন্ধু, এই বৃন্দাবন জুড়েই রয়েছে কিন্তু 5,500 মন্দির প্রায়। কংসের কারাগার, শ্রীকৃষ্ণের জন্ম লীলাভূমি, তারপরে গোকুল, রমণরেথি। তো বৃন্দাবন আসলে একটি পুণ্যভূমি। বৃন্দাবনে বহু সাধু মহাত্মারা ভজন সাধন করে গেছেন এই পবিত্র ধামে, পবিত্র স্থানটিতে। এবং এই স্থানটি দর্শন করার জন্য প্রয়োজন রাধারানীর কৃপা। শাস্ত্রেও সেটি বলে থাকেন এবং সব সাধু মহাত্মারাও বলে থাকেন এই কথা যে রাধারানীর কৃপা বিনা কখনো এই বৃন্দাবন দর্শন করা যায় না। অবশ্যই বন্ধু, সেটি তো সত্য কথা, তার সাথে সাথে ভক্তদেরও কৃপা খুব জরুরি যদি আমরা এই বৃন্দাবন দর্শনে আসি। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, বৃন্দাবনের পরিক্রমা সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমের প্রশ্ন হলো যে আমরা বৃন্দাবনে পৌঁছাবো কী করে। সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের ক্ষেত্রে রয়েছে বেনাপোল বর্ডার ক্রস করলেন, আসলেন। এই ভিডিওটির ডিসক্রিপশনে যে ট্রেনগুলো রয়েছে, কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, এইসব স্টেশন থেকে যে ট্রেনগুলো রয়েছে বৃন্দাবন মথুরাপুর যাওয়ার জন্য, সে ডিটেলসগুলো নিচে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ট্রেনের টাইম শিডিউলটা একটু জেনে নেবেন, ওকে? তো যদি আগে থেকে অনলাইনে বাংলাদেশে বসে ট্রেনগুলো বুক করেন, আপনার পাসপোর্ট শো করে, সেই প্রসেসটির মাধ্যমে কিন্তু করে নিতে পারেন। বা যদি কোনো ট্যুরস এবং ট্রাভেল এজেন্সির দ্বারা আপনি যদি ট্যুর প্যাকেজ বুক করে আসেন, সেভাবেও কিন্তু করতে পারেন। আর নিজেরা যদি 4-5 জন থাকেন তাহলেও কোনো রকম কোনো প্রবলেম নেই। আর যারা যদি ভক্ত হন তাহলে সর্বপ্রথম মায়াপুর নবদ্বীপ তো দর্শন করবেন অবশ্যই। তো মায়াপুর নবদ্বীপ দর্শন করতে করতে কিন্তু আপনারা বৃন্দাবনের ট্রেনগুলোর সিটগুলো বুক করে নিতে পারেন, ট্রেনের রিজার্ভেশনটি বুক করে নিতে পারেন। তো আরেকটি উপায় হলো, যদি রিজার্ভেশন সম্ভব না হয় তাছাড়াও কিন্তু ট্রেনে চড়া সম্ভব। সেটি হলো যে জেনারেলে, হ্যাঁ, জেনারেলে বগিতে একটু কষ্ট হয় কিন্তু তৎকাল টিকিটটা কেটে ঝপ করে চড়ে নেওয়া যায়। তো জেনারেলেও কিন্তু যাওয়া যায় খুব সুন্দরভাবে। আর কলকাতা স্টেশন থেকে যে ট্রেনগুলো মথুরাপুরের হয়ে যায়, দিল্লি আগ্রার ট্রেনেও যাওয়া যায়, তো সেগুলিতে গেলে কিন্তু আপনার অনেকটা ফাঁকা থাকে, একদম কোনো রকম কোনো সমস্যা হয় না। তো আমরা এই এই উপায়গুলোতে কিন্তু মথুরা পৌঁছে যেতে পারি। মথুরাতেও রয়েছে কেশীঘাট, বিভিন্ন রকমের মন্দির রয়েছে, সেখানে আমরা দর্শন করতে পারি। তারপরে সেখান থেকে আমরা যাত্রা করতে পারি বাসে, কিংবা ইঞ্জিন ভ্যান রয়েছে, টোটো অটো এগুলোতে রয়েছে। আমরা সেখান থেকে গোকুলেও চলে যেতে পারি, কিংবা বৃন্দাবনেও রাধাকুণ্ড, বর্ষানা, রাধারানীর বাড়ি সেগুলোও দর্শন করতে পারি, নিধুবন, গিরিগোবর্ধন সেগুলো দর্শন করতে পারি। তো সবচাইতে ভালো হবে আমরা এই ট্যুরটি যদি শুরু করি মথুরা থেকে। মথুরায় আপনি যখন ট্রেন থেকে নামবেন অনেকটা ক্লান্ত হয়ে পড়বেন, তো আপনি মথুরাতে একটি রুম নিতে পারেন। সেখানে কিন্তু সস্তা থেকে অতীব সস্তায় বিভিন্ন রকমের রুম পাওয়া যায়, মানে 200 টাকার বিনিময়, 150 টাকায় বিনিময়, বিভিন্ন মন্দিরের যে হোটেলগুলো, মানে মন্দিরের যে আবাসগুলো রয়েছে সেগুলো যদি বাবাজিদের সান্নিধ্যে গিয়ে যদি আপনারা সেই রুমগুলো নেন তাহলে কিন্তু খুবই সরকার 150 টাকার বিনিময়েও কিন্তু এই মথুরাতে থাকা যায়। কেন কি রাধারানীর কৃপা রয়েছে না, খরচা সবচেয়ে কম। আরেকটি কথা হলো, আপনি যদি এই রাধাকুণ্ডতে যান শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ বাদ দিয়ে শুক্লপক্ষতে, এইসব সময়টায় যদি যান, পুরোনো দিনের জন্য কিন্তু খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি পাওয়া যায়, ফ্রি পাওয়া যায় না। আর যদি আপনি রাধাকুণ্ডতে যদি থাকেন তাহলে কিন্তু সেখানে আপনি ঘর ভাড়া পাওয়া যায়, হ্যাঁ, 15 দিনের জন্য, 1 মাসের জন্য ঘর ভাড়া পাওয়া যায়। আর পরিক্রমার সময়টায় যদি যান সে সময় কিন্তু ঘর ভাড়া পাওয়াটাই মুশকিল হয়ে যায়। তো বিভিন্ন ভক্তরা কী করে থাকেন, যে অনেকে এই বৃন্দাবনের মাটিতেই কোনো এক জায়গায় গাছের নিচে কিংবা মন্দিরের সামনে কিন্তু সেখানে চাদর বিছিয়েও রাত যাপন করেন। কেন কি বৃন্দাবন কিন্তু সিকিউরিটি খুব ভালো, কোনো রকম টেনশন নেই, পবিত্র ভূমি। তো আমরা মথুরাতে একদিন স্টে করার পরে পরের দিন কিন্তু আমরা যাত্রা করতে পারি, কোথায় বর্ষানাতেও যাত্রা করতে পারি, কিংবা রাধাকুণ্ডেও যেতে পারি। কিন্তু এই দিক থেকে সেরে গেলে সবচেয়ে ভালো হয়। ওখান থেকে আমরা মথুরা থেকে কিন্তু আমরা যাত্রা করতে পারি গোকুলের উদ্দেশ্যে। গোকুলে সেখানে কৃষ্ণের জন্মস্থান রয়েছে, যমুনাজি রয়েছে,
তো গোকুলে রমণরেথি রয়েছে, সেখানের পরিবেশ খুবই সুন্দর। তো এই স্থানগুলো কিন্তু আমরা ভ্রমণ করে নিতে পারি গোকুলে থেকে। এরপরে যেটা মূল আকর্ষণ রয়েছে, এখান থেকে ফের মথুরায় ফিরে আমরা, বা ওখান থেকে অ্যাকচুয়ালি রাত হয়ে যাবে এই মথুরায়, গোকুলে কিন্তু থাকার তেমন একটা বন্দোবস্ত নেই। একটা রমণরেথিতে থাকার বন্দোবস্ত আছে, কিন্তু রুম পাওয়াটাও একটু দুষ্কর হয়ে যায়। তো একটা গাড়ি যদি বুক করে নেই আমরা, তাহলে কিন্তু গোকুল কমপ্লিট করে কিন্তু আমরা চলে যেতে পারি রাধাকুণ্ডে। আর যদি রাধাকুণ্ডে যাই, তাহলে রাধাকুণ্ডেতে থাকার জায়গার কোনো রকম প্রবলেম নেই। বিভিন্ন রকমের হাজারো হোটেল রয়েছে, গিরি গোবর্ধন রয়েছে, গোবর্ধনে যদি আপনি থাকেন, গোবর্ধন আর রাধাকুণ্ড কিন্তু পাশাপাশি, বেশি একটা দূর নয়। তো গোবর্ধনেও রয়েছে হাজারো হোটেল, সেখানেও কিন্তু আমরা থাকতে পারি, রাত্রি যাপন করতে পারি, আর রাধাকুণ্ডে স্নান করতে পারি সেখানে। শীতের সময় কিন্তু আরেকটি কথা মাথায় রাখতে হবে, প্রচণ্ড শীত কিন্তু এখানে, আর গরমের সময় কিন্তু প্রচণ্ড গরম পড়ে এই বৃন্দাবনে। ইউপি উত্তরপ্রদেশ, তাই গরমের সময় গরমও বেশি এবং ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডাটাও বেশি থাকে। গরমের সময় যদি আপনি আসেন, একটি কথা মানে মাথায় রাখবেন যে নাকে সবসময় কাপড় দেবেন। তার কারণ হলো গরম হাওয়া, লু চলে যেটা বলে, বাতাসে গরমের হাওয়া চলে। তো আপনি যদি মুখে কিছু না দেন, তাহলে কিন্তু নাক থেকে রক্ত বেরোতে পারে। তাই মুখে কাপড় বেঁধে আর কাপড়টাকে ভিজিয়ে তারপরে যদি মুখে বাঁধেন, সবচাইতে বেটার হবে। হ্যাঁ, আর ঠান্ডার সময় আসলে কিন্তু গরমের পোশাক অতিরিক্ত যতটা ক্যারি করতে পারেন, প্রচণ্ড কনকনে ঠান্ডা, রোদ এমন আছে, এমন এমন ওয়েদার থাকে এমন এমন বছরে যে 7 দিন 8 দিন অবধি রোদের কোনো দেখা পাবেন না এখানে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, আর অবশ্যই আপনার লাগেজ সবসময় সেফ রাখবেন। তো এবারে রাধাকুণ্ডে যে আছে, রাধাকুণ্ড আপনি পরিক্রমা করেন, সেখান থেকে রাধাকুণ্ড থেকে কিন্তু গিরি গোবর্ধন পায়ে হেঁটে বা আপনি অটোতে করেও চলে যেতে পারেন। হ্যাঁ, তো রাধাকুণ্ডতে স্টে করেন কিংবা আপনি গিরি গোবর্ধনের ওখানে স্টে করেন, দুটো জায়গায়, যে কোনো একটা জায়গায় আপনি থাকুন, দুটি জায়গায় কভার করতে পারবেন, এক তো রাধাকুণ্ড প্লাস গিরি গোবর্ধন। আর গিরি গোবর্ধনটা 21 কিলোমিটার পরিক্রমা আপনি দিতে পারেন, সময় প্রায় 3-4 ঘন্টা অবধি আপনি লেগে যাবে। তো অবশ্যই বৃন্দাবনে যদি আপনি বৃন্দাবন দর্শন করতে আসেন, এই পবিত্র ভূমিতে গিরি গোবর্ধনটা পরিক্রমা করবেন না, এটা তো আর হয় না। অনেক ভক্তরাই করে থাকেন এবং না করে যায় না, এটাতেই আমরা এখান থেকেই আমরা উদ্ধার হতে পারি। এই জন্মে যদি একটু ভগবত সেবা বা কৃষ্ণের সেবা বা এইসব সাধুসঙ্গ যদি না করি, তাহলে আর কোন জন্মে করবো, জন্ম তো শেষই প্রায়, তাই না? তো এটা আমরা করতে পারি। তারপরে এই গোকুলে আসলে এখানে আপনি চাইলে 1 সপ্তাহ 10 দিন, হ্যাঁ 20 দিন, 1 মাস অবধি থাকতে পারেন। এই এত পবিত্র ভূমি, এখানে গেলে পরে আর আসতে ইচ্ছে করে না। তো আমি যখন গিয়েছিলাম আমারও একই অবস্থা হয়েছিল, আমি 10 দিন ছিলাম সেখানে। তো এরপরে আপনি চলে যেতে পারেন এই মথু রাধাকুণ্ড কিংবা গুরু গোবর্ধনের হোটেল নিলেন সেখানে, বা কোনো ধর্মশালায় থাকলেন, মাত্র 50 টাকা 100 টাকায়ও ধর্মশালায় পাওয়া যায়। রাধাকুণ্ডেতেও কিন্তু ধর্মশালা পাবেন মাত্র 50-100 টাকা। আমি কিছু হোস্টেলের নাম্বার এবং গিরি গোবর্ধনের আশেপাশে কিছু ধর্মশালার নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে নেবেন। ওকে, এরপরে বর্ষানা যদি যান, বর্ষানা কিন্তু খুব সুন্দর একটি প্লেস, সুন্দর তো সব কিছুই, কুসুম সরোবর খুবই সুন্দর একটি প্লেস। তারপরে এখান থেকে রাধারানীর বাড়ির যাত্রা করুন, রাধারানীর ওখানে, এখানে গাড়িতে করে বা বাসে করে আপনি চলে যেতে পারবেন বর্ষানা। বর্ষানাতে সেই একদম পাহাড়ের উপরে খুবই সুন্দর এখান থেকে পরিবেশটা লাগে। আর সবার মুখে একটাই কথা, রাধে রাধে শ্যাম মিলাদে, রাধে রাধে শ্যাম মিলাদে করতে করতে আমরা রাধারানীর বাড়িতে চলে যাব। রাধারানীর বাড়ি আপনি একদিনেই ভ্রমণ করে চলে আসতে পারবেন। আর যদি মনে করেন কৃষ্ণের বাড়ি থাকলাম, বৃন্দাবনে থাকলাম, হ্যাঁ গোকুলে আমরা দেখলাম, কিন্তু রাধারানীর বর্ষানাতে এক রাত থাকবো, সেখানে কিন্তু বিভিন্ন রকমের হোটেল রয়েছে, সেইগুলোতেও কিন্তু থাকতে পারেন। তো প্রসেসটি হলো ঠিক এরকম, বৃন্দাবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে গিয়ে সব জায়গায় ভগবানের লীলাভূমি পুরো বৃন্দাবন জুড়ে। তো আপনি 84 ক্রোশের যেখানে ইচ্ছে সেখানেই আপনি থাকতে পারেন, কোনো ব্যাপার না। এবং যেটা বলে দিলাম যে এইভাবে পরিকল্পনা করতে পারেন, এবার আপনার ইচ্ছে, আপনি এবার 5 দিনে করবেন কি 10 দিনে করবেন কি 15 দিনে করবেন, আপনার বাজেট অনুসারে আপনি করতে পারেন। তবে ন্যূনতম আপনি যদি মথুরা নামেন, মথুরা থেকে যদি ট্যুরটি সম্পন্ন করতে চান, তাহলে সম্পূর্ণ 1 সপ্তাহটা যথেষ্ট। 1 সপ্তাহের মধ্যে আপনি সম্পূর্ণ পরিক্রমাটা করে নিতে পারবেন। তার নিচে করলে পরে খুব টাইট, দৌড়ের উপরে থাকতে হবে, যথেষ্ট কষ্ট হবে। তো
আর যদি খরচার কথা বলি, খাওয়া দাওয়ার তো কোনো প্রবলেম নেই, সব জায়গায় ভেজ নিরামিষ পেয়ে যাবেন। আর যদি খরচার কথা বলি, তাহলে মথুরা থেকে যদি আপনি স্টার্ট করেন, 5,000 টাকায় আপনার কমপ্লিট হয়ে যাবে। মানে মথুরা স্টেশনে নামবেন, মাত্র আপনার 5,000 টাকা পার হেড খরচা হবে, থাকা এক সপ্তাহের জন্য, থাকা খাওয়া দাওয়া সব কিছু এর মধ্যে, ঘোরা ট্রান্সপোর্টেশন সব ব্যবস্থাগুলো হয়ে যাবে। আর যদি এর থেকে বাড়াতে চান, এবার আপনার উপরে পার হেড 5,000 টাকা মথুরা থেকে স্টার্টিং করে। এর আগে আপনি বাংলাদেশ থেকে আসছেন কিংবা কলকাতা থেকে যাচ্ছেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। তবে কলকাতা থেকে যদি যান, তাহলে আপনি একটা 10 দিনের অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম ধরে রাখুন, আপনার 10 দিন সময় লাগবে। 10 দিনের নিচে আপনি পারবেন না, কারণ ট্রেনে আসা যাওয়া তিন চার দিন এখানেই চলে যাচ্ছে, আসা যাওয়ার জন্য, আসার দিন দুদিন, যাওয়ার দিন যাওয়ার জন্য দুদিন, প্লাস এক সপ্তাহ, মানে 10 দিন হলে পরে কমপ্লিট আপনার হয়ে যাবে। আর 5,000 মন্দির, কংসের কারাগার, দেবকী, নন্দন, অমুক সমুক, বিভিন্ন রকম, এখন ডিটেলসে বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে এই ভিডিওটি। শুধু একটা কথাই বলবো যে টোটাল আপনি 10,000 টাকা নিয়ে যদি কলকাতা থেকে যাত্রা করেন, আপনার কমপ্লিট হয়ে যাবে পার পারসন। আর যদি বাংলাদেশ থেকে যাত্রা করেন, তাহলে 15,000 টাকা যথেষ্ট, 15 থেকে 20,000 টাকায় পার পারসন বাংলাদেশ থেকে আপনি যাত্রা করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ ইনফরমেশন। আর যদি কিছু বাকি থেকে থাকে আমার দ্বারা বলতে, তাহলে কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই আমি রিপ্লাই করে দেবো। আর এই ভিডিও ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় হিন্দ, বন্দে মাতরম।